যেহেতু এটা আমার ন্যাশনাল কমিটি মিটিং আছে আগামীকাল, ভেবে আমরা ভাবলাম কি ওয়াই নট গিভ ইট এ টুইস্ট, সো দ্যাট আমরা বিক্রম ঘোষের আগে প্রোগ্রাম রাখলাম উইচ ইজ ফিউশন মিউজিক অফ হিন্দি অ্যান্ড ইংলিশ। সিমিলারলি এখন সুমিত রায় গাইছেন, উনিও ওই রকম, হি ইজ নোন অ্যাজ ক্যালিপসো কিং অ্যাজ অ্যাজ নাউট। তার সাথে যদি আমরা ফুডকে জুড়িয়ে দেই, ইজ নাথিং লাইক ইট, ইউ সি। Big wheels keep on turning, proud Mary keeps on burning, rolling, rolling, rolling down the river. That really create wonderful diplomacy. So I look forward to seeing the opportunity for Bengali, you know, Bengali sweets to have a little bit of an American flavor, or vice versa. I think it'll be wonderful. ইন্দো আমেরিকান চেম্বার অব কমার্স আইএসসিসির ফিফথ এক্সিকিউটিভ কাউন্সিল ন্যাশনাল মিটিং 2023-24 অনুষ্ঠিত হল সল্টলেকের হায়াত রেজেন্সি হোটেলে। এই উপলক্ষে 12 এপ্রিল অনুষ্ঠিত হল আমেরিকান ফুড স্টোরি 2.0 এবং পণ্ডিত বিক্রম ঘোষের অনবদ্য কালচারাল প্রোগ্রাম। Good evening. The program organized by East India Council of Indo-American Chamber of Commerce was on the Cultural Union of India and USA, and the performance given by renowned maestro Mr. Bikram Ghosh was class apart. The way he has given the performance about the Indian traditional sounds and American beats, the combination of these two things were wonderful. It was an extraordinary experience. I think that as the United States and India look forward, I think we're going to continue to build on the partnership we've had in the past. And then we're also going to do even more amazing things. We're going to explore the universe through space collaboration. We're going to figure out how to implement ethical artificial intelligence rules. We are going to figure out how to solve the climate crisis together. So the U.S. and India collaboration and partnership is a wonderful one. But tonight, it's also a delicious one. So I know we're all looking forward to trying the specially curated dinner in order to understand how the flavors of India and the United States can blend in an even more delicious way. আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনে বিভিন্ন বিষয় নিয়ে পারস্পরিক সমঝোতা খুবই মজবুত।
আমেরিকা সায়েন্স টেকনোলজি নাসা এডুকেশন ফ্যাশন কালচার দুদেশের মানুষের কৌতূহল প্রচুর। সেখানে ইন্দো আমেরিকান চেম্বার অব কমার্সের উদ্যোগে আমেরিকান ফুড ফেস্টিভ্যাল খুবই চমৎকার উদ্যোগ। এর ফলে দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের আরও উন্নতি হবে বলে আশা করা যায়। ফ্রুটস এবং তার ইম্পর্টেন্স অফ ফ্রুটস ফর হেলথ টু ভীষণ ইম্পর্টেন্ট। বলে হোলসাম হ্যাপিনেসের জন্য চারটে জিনিস দরকার, একটা হচ্ছে গুড হেলথ, গুড ওয়েলথ, ইমোশনাল হ্যাপিনেস, স্পিরিচুয়াল হ্যাপিনেস। তার মধ্যে তার মানে গুড হেলথে ফ্রুটটা খুব দরকার, সুতরাং ইট হ্যাজ টু বি এস্টাবলিশ। আমাদের দেশে এখন অনেক প্রচলন উঠেছে ভেজান ফুডে, ভেগান ফুড, সুতরাং সেইখানে তার ইম্পর্টেন্সটা লেয়া করা হচ্ছিল। কিন্তু এইটা করা হয়েছে তার কারণ ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স কলকাতা মানে দ্য ইস্টার্ন পার্ট ইজ নট দ্যাট অ্যাক্টিভ, সো উই ওয়ান্টেড টু ডু আ প্রোগ্রাম সো দ্যাট দিস অ্যাওয়ারনেস অফ ফুড, উইচ ইজ ওয়ান অফ দ্য মেন কম্পোনেন্টস অফ হোলসাম হ্যাপিনেস, গেটস দি অ্যাট্রাকশন অ্যান্ড দি ব্যাক এন্ড ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স ইস্ট ইন্ডিয়া কাউন্সিল গেটস অল ইটস এক্সপোজার্স অ্যাট দি এন্ড অফ দি ডে। সো দ্যাট ওয়াজ দি মেন প্রোগ্রাম, দ্যাট ওয়াজ দ্য মেন থিম বিহাইন্ড ইট। সো উই থট অফ আ স্কিম where everyone, because food is universal, food everyone is interested, so we did that so that, and Vikram Ghosh was there, Vikram Da was there, so that Vikram Da is a figure the media is interested, so we made it in a wholesome way that, so that there's wholesome happiness and everyone is there and we get the right kind of mileages through you. Food is a relation, food diplomacy, আমাদের দুটো দেশের মধ্যে সম্পর্কের কি উন্নতি করবে। আর দেখো ইন্ডিয়ার এখনো ইন্ডিয়া আমেরিকান ট্রেড ইজ মানে যত বিলিয়ন ডলার্স ইটস ভেরি এনভিয়াস ইন্ডিয়া অ্যান্ড ইউএস হ্যাজ, তার মধ্যে ফ্রুটস তো উই আর ন্যাচুরাল ফ্রুট গ্রোয়ার্স, সুতরাং আমাদের এক্সপোর্ট অফ ফুড ইজ হুমাঙ্গাস, সুতরাং দ্যাট লেজ দ্য ফাউন্ডেশন। ইনফ্যাক্ট শুধু ফ্রুট ইজ বললে ঠিক হবে না, বাট দ্য এন্ড অফ দ্য ডে ফ্রুট ইজ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, সো দ্যাট ওয়াজ দ্য থিম বিহাইন্ড ইট যে এখানে, সো লেট আস ডু দ্য থিম, উইল ডু ডিফারেন্ট থিমস বাট ফর দিস মোমেন্ট উই লেড এমফাসিস অন ফোকাস অন ফ্রুটস। ফার্স্ট অফ অল আই এম রিয়েলি হ্যাপি দ্যাট অডিয়েন্স এত ভালো রিয়েকশন দিয়েছে, ভালো লেগেছে তাদের। বিক্রম ঘোষের রিদমস্কেপ সবাই জানে, খুবই ভালো লাগছে ইন্ডো আমেরিকান চেম্বার অফ কমার্সের এই উদ্যোগ ফুড স্টোরি, খুব ভালো ইভেন্ট, বড় ইভেন্ট, এবং আমাদের কনসার্ট খুব মজা লাগলো করতে, দারুণ অডিয়েন্স, ইন্টারঅ্যাক্টিভ অডিয়েন্স, তারা তাদের সঙ্গে আমি কোয়েশ্চেন আনসার করলাম, সওয়াল জবাব, তারাও দারুণ করে উত্তর দিলেন বিটের সঙ্গে, খুব এক্সাইটিং, খুব ভালো আর দারুণ আয়োজন, সো বিগ কংগ্রাচুলেশনস টু দেম। আমাদের খুব আনন্দ হয়েছে, অডিয়েন্স আশা করি আনন্দ পেয়েছেন, আপনারা ভালো থাকবেন, আমরাও ভালো থাকবেন।